আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই লকডাউনে যেহেতু আমরা বাইরে কোথাও কোনো রেস্টুরেন্টে যেতে পারছি না, তাই আমি ভাবলাম আজকে বাইরের রেস্টুরেন্টের মতন কোনো একটা আইটেম বাসায় তৈরি করে নিই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিসপি ফ্রাইড চিকেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে চিকেন ম্যারিনেটের জন্য যে সকল মশলা আমি ব্যবহার করব তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ টেস্টিং সল্ট এবং 1 চা চামচ পাপরিকা পাউডার। আর বাটা মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ সয়া সস এবং 2 টেবিল চামচ টক দই। টক দইটা আমি ভালো করে ফেটে নিয়েছি। এখন সবগুলো মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে। আমি আগে থেকেই সব মশলা দিয়ে চিকেনটা মেখে রেখেছিলাম। এখানে আমি 10 থেকে 12 পিস মিডিয়াম সাইজ করে কাটা চিকেন নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এখন আমি এতে সবশেষে দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন টক দই দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে আমি চিকেনগুলোকে 4 থেকে 5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে কম সময় ধরেও রাখতে পারেন, কিন্তু যত বেশি সময় ধরে চিকেনগুলোকে ম্যারিনেট করা হয় চিকেনের ভিতরে মশলাগুলো তত ভালো করে ঢুকতে পারে, আর ফ্রাই করার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটি বড় সাইজের বোল নিয়ে তাতে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আজকের চিকেন ফ্রাইগুলো কিন্তু আমি আটা দিয়ে করব, কোনো ময়দা ব্যবহার করব না, কোনো কর্নফ্লাওয়ারও ব্যবহার করব না। এখন আমি এতে কিছু মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো এবং 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আমি এতে সামান্য লবণও দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেলে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে নেড়ে সব মশলা আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আমাদের আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এই আটা দিয়ে ভালো করে কোট করে নেব। এখানে আমি পাশে আরেকটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি এই আটার মিশ্রণে ভালো করে চিকেনগুলোকে চেপে চেপে মেখে নেব, তারপর ঠান্ডা পানিতে চিকেনগুলোকে চুবিয়ে নেব। এখন দেখুন প্রথমে আমি হাত দিয়ে কীভাবে বারবার করে চেপে নিচ্ছি আটার মধ্যে। এই কারণেই কিন্তু চিকেনগুলো বেশি ক্রিসপি হয় এবং ওর উপরে ভালো লেয়ার তৈরি হয়। এই কাজটি কিন্তু 1 মিনিট ধরে করতে হবে। 1 মিনিট ধরে এই কাজটি করার পর এখন আমি চিকেনটাকে একটু ঝেড়ে নিয়ে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পানির মধ্যে কিন্তু বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, অল্প একটু সময় রেখে উঠিয়ে ফেলতে হবে। এরপরে আবার একইভাবে আটার মধ্যে চিকেনটাকে ভালো করে কোট করে নিতে হবে। আবারও 1 মিনিট ধরে চিকেনগুলোকে আটার মধ্যে মেখে নিতে হবে। দেখুন চিকেন পিসটি এখন দেখতে কিরকম হয়েছে। এখন আমি এটিকে একটি সাইডে রেখে দিচ্ছি একটু প্লেটে করে। একইভাবে আমি আপনাদেরকে আরেক পিস চিকেন আটায় কোট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 1 মিনিট ধরে চেপে চেপে চিকেনগুলোকে আটায় কোট করে নেবেন। ভালো করে হাত দিয়ে বারবার চেপে চেপে নিতে হবে। এরপর একইভাবে চিকেন পিসটিকে পানির মধ্যে ডুবিয়ে আবার এটিকে আটার মধ্যে কোট করে নেব। এই কাজটি আপনারা যত সুন্দর করে করতে পারবেন চিকেনগুলো কিন্তু ততটাই ক্রিসপি হবে। এবং আপনারা চাইলে এই কাজটা 2 বার করে রিপিটও করতে পারেন, পানিতে চুবিয়ে আরেকবার আটায় দিয়ে আরও একবার পানিতে চুবিয়ে নিতে পারেন। তাতে বাইরের লেয়ারটা আরও বেশি মোটা হবে, কিন্তু একবার করাতেই যথেষ্ট মনে হয় আমার কাছে। এরকমভাবে আমি একে একে সবগুলো চিকেন আটা দিয়ে কোট করে নেব। এখন আমি একইভাবে সবগুলো চিকেন রেডি করে নিয়েছি। এগুলোকে এখন আমি গরম তেলে ভেজে নেব। এগুলোকে কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, আটা দিয়ে কোট করার সাথে সাথেই ভেজে নিতে হবে। এখন আমি চুলায় একটি বড় সাইজের ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি অর্ধেক পরিমাণ তেল দিয়ে ভালো করে তেলটি গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে আমি এতে 1টা 1টা করে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তেল যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু চিকেনের বাইরের লেয়ারগুলো ফুলে উঠবে না এবং চিকেনটা ক্রিসপিও হবে না। তাই আগে চেক করে নিতে হবে যে তেলটি ভালো করে গরম হয়েছে কিনা। এখন আমি একে একে সবগুলো চিকেন এতে দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণ একসাথে দিয়ে দেওয়া যাবে না, এতে চিকেনগুলো ক্রিসপি হবে না। কড়াইয়ের সাইজ অনুযায়ী আপনারা চিকেন দিয়ে দেবেন এতে।
আমার কড়াইটা বেশ বড়, তাই আমি এতে 7 পিস চিকেন একসাথে ভেজে নিচ্ছি। তবে চিকেনগুলো যাতে ভালো করে উল্টানো যায় এ পরিমাণ জায়গা রাখতে হবে। এখন এগুলোকে 2 মিনিটের জন্য এভাবেই ছেড়ে দিতে হবে। 2 মিনিট পর আমি এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনের বাইরের লেয়ারগুলো কিন্তু ক্রিসপি হয়ে এসেছে অলরেডি। চিকেনগুলোকে 6-7 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। যেহেতু চিকেনগুলো অনেক সময় ধরে ম্যারিনেট করা, এর ভেতরটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। 7 মিনিট পর আমি চিকেনগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন যে চিকেনগুলোর কালারও কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি ভাজা হলে এগুলোর কালার নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি এখন এগুলোকে তুলে ফেলছি। ভাজার সময় চুলার ফ্লেমটা কিন্তু সবসময় আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। তেলটা হাই হিটে গরম করে নেওয়ার পর চিকেনগুলো দেওয়ার পরে আমি গ্যাসটা কমিয়ে নিয়েছিলাম। আপনারা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন চুলাটা, তাতে যতক্ষণ চিকেনগুলোর কালার গোল্ডেন ব্রাউন না হয় ততক্ষণ ধরে আপনারা ভেজে নেবেন। এতে চিকেনগুলোর ভিতর থেকেও ভালো করে হয়ে যাবে এবং বাইরের লেয়ারটাও বেশ ক্রিসপি হবে। এখন আমি একটি টিস্যু পেপারের উপর চিকেনগুলো তুলে নিচ্ছি। সবাই কিন্তু চিকেন ফ্রাই করার জন্য ময়দা ইউজ করে, কিন্তু আমি আজকে কাজটি আটা ইউজ করে করলাম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে চিকেনগুলো কিন্তু রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম হয়নি এবং খেতে কিন্তু বেশ মজার। আপনারা অবশ্যই আটা দিয়ে এটি ট্রাই করবেন। এখন তেল থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে চিকেনগুলো পরিবেশন করে দেখাবো। এই ফ্রাইগুলো দেখতে কিন্তু যেরকম সুন্দর, খেতেও খুবই মজার। বাইরে থেকে ভীষণ ক্রিসপি এবং ভিতর থেকে নরম এবং জুসি। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এবং আমাদের আজকের চিকেনগুলো কীরকম হয়েছে তার একটা রিভিউ আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন। আমি এগুলোকে আজকে রাইসের সাথে সার্ভ করেছি। রাইস এবং ক্রিসপি ফ্রাইড চিকেন কিন্তু সবারই খুব পছন্দনীয় একটি খাবার, তাই আমি রাইসের সাথে সার্ভ করে দেখালাম আপনাদেরকে। এই চিকেন ফ্রাইগুলো কিন্তু খেতে বাইরের চিকেন ফ্রাইয়ের চেয়ে কোনো অংশে কম না। আপনারাও এই রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই, কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে চিকেন ফ্রাইটি অনেক বেশি ক্রিসপি এবং অনেক বেশি গর্জিয়াস মনে হয়েছে এবং আমার কাছে এই রেসিপিটি খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।